পেছাব খাওয়াবে নাকি আমরা পেছাব খাবো এরকম কথা বলেছে হ্যাঁ আগে তো ছিল বলে পাংকুরায় নামে সেটা আমরা কাগজপাতি ওর নামে জমা ছিল তো তো কিভাবে যে এর নামে পাস হলো মানে কেউ জানে না সব জমা হয়ে গেছে ভিডিও অফিসে ওখান থেকে কিভাবে পাস হইছে মানে মানে কাগজগুলা বাতিল করে এর নামে কিভাবে হলো সেটা আমরা জানি না প্রকাশের নামে ঘরে ঘরে পাইপ দিয়ে টেনশন করতে पिउने पानीको सप्लाई ट्याङ्की निर्माण गर्ने विषयलाई लिएर नक्सलबारीको बुद्धकरण जोतमा विवाद उत्पन्न भएको छ। नक्सलबारी ग्राम पञ्चायत अन्तर्गतको बुद्धकरणमा आजबाट सप्लाई ट्याङ्की निर्माण गर्ने कार्य आरम्भ गरिएकोमा स्थानीयहरूले विरोध गरेका छन्। जानकारीका अनुसार यसभन्दा अघि स्थानीय पाको उडाउको जमिनमा उक्त ट्याङ्की निर्माण गर्ने विषयमा सम्बन्धित विभाग र प्रशासनले अनुमति दिए पनि आज अचानक प्रकाश रायको जमिनमा ट्याङ्की निर्माण गर्ने कार्य आरम्भ गर्दा स्थानीयहरू आक्रोशित बनेका थिए। गरिब तथा शारीरिक रूपले अशक्त पाङ्खु उडावको जमिनमा ट्याङ्की निर्माणका लागि स्थानीयहरूबाट पहल भएपछि सबै कुरा सहमतिमा आएको थियो भने अचानक प्रकाश रायको जमिनमा कार्य आरम्भ गर्दा स्थानीयहरू क्षुब्ध बनेका हुन्। स्थानीयहरूका अनुसार पार्टीसँगको मिलिभगतमा प्रकाश रायले आफ्नो जमिनमा ट्याङ्की निर्माण गर्न लागेको आरोप उठेको छ। यसका साथै प्रकाश रायले अभद्र शब्द प्रयोग गर्दै स्थानीयहरूलाई गाली गलौज गरेको कारण स्थानीयहरूले उक्त व्यक्तिको जमिनमा ट्याङ्की निर्माण गर्न नदिने पनि बताएका छन्। আগে তো ছিল বলে পাংকু রায়ের নামে সেটা আমরা কাগজপাতি ওর নামে জমা ছিল তো তো কিভাবে যে এর নামে পাস হলো মানে কেউ জানে না যে সেটাই আমরা প্রমাণ চাই যে কিভাবে প্রকাশ রায়ের নামে সেটাই আমরা মানে প্রমাণ চাই যে কিভাবে এর নামে টেন্ডারটা পাস হলো গ্রামের মানুষ সেটা জানতে চায় তার জন্য আমরা এখানে কল বসাতে দিব না। আগে কার নাম ছিল? আগে পাংকু ওরাওয়ের নামে ছিল। পাংকু ওরাওয়ের নাম ছিল। ওর নামে কাগজপাতি সব জমা হয়ে গেছে বিডিও অফিসে ওখান থেকে কিভাবে পাস হইছে মানে মানে কাগজগুলা বাতিল করে এর নামে কিভাবে হলো সেটা আমরা জানি না। প্রকাশের নামে না সেটা জানতে চাই গ্রামের মানুষ সেটাই মানে তদন্ত করে মানে জানতে চাই এখানে কিভাবে হচ্ছে। এখানে তো বিডিও সভাপতি হ্যাঁ সবার কাছে জানা হয়ে গেছে যে এরা বলতেছে কিরকম করে হলো সেটা আমরাও জানি না যে আগেকার আমাদের যে মানে পঞ্চায়েত ছিল সেও বলছে যে ওর নামে পাস করা হয়েছিল যে এরা আবার কি করে যে চালবাজ করে মানে এর নামে পাস করলো সেটা আমরা জানি না। এই যে প্রকাশ রায় সেটাই আমরা গ্রামের মানুষ জানতে চাই। আপনারা কাজ হতে দিবেন কি দিবেন না সেটাই আমরা ভাবতেছি। এখানে আমরা বসাইতে দিব না, এখান থেকে অন্য জায়গায় নিয়ে যা, আমরা মানে খুশিভাবে ওদেরকে মাইনে নেবো। কাজ শুরু হয়েছে, এখন কি করব? ওদের টাকা আছে, গরিব মানুষের তো টাকা নাই না, ওরা তো বড় লোক, আমরা তো গরিব। জলের পাম্প হলে তো আপনাদের সুবিধা, আমাদের সুবিধা। যে নোংরা ভাষা যে গালাগালি করছে সেটা তো আমরা গ্রামের মানুষ মানে নিবো না। কে কে করছে গালাগালি? ওই যে যার যার নামে টেন্ডার পাস হয়েছে তার বউ গালাগালি করছে আমাদের। হ্যাঁ, আগেরটা জমি কোথায় ছিল? এই যে আগেরটা আগের জমি ওই পাংকু রায়ের নামে ছিল। কোথায় জমিটা? কোথায়? ওই যে একদম সামনে মাথার ওইদিকে, ওইদিকে জমিটা ফ্রেশ আছে, কিন্তু ভালো আছে। আপনাদের জল তাহলে কিভাবে? আপনারা কি 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 আমরা যেখানে কয়েকজন বাড়ির মানুষ আছে আমরা নিব না? যারা নিবে নিক, আমরা নিব না। কেন? ওর কি পেছাব খাওয়াবে নাকি আমরা পেছাব খাবো এরকম কথা বলেছে? হ্যাঁ, আমরা সেটা মানে আমরা মানে নিব না। যে কর আমাকে বাড়ি আছে আমরা নিব না।